নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত। অবশেষে ভারতীয় রেলের তরফ থেকে দেওয়া হলো একটি বিশাল বড় সুখবর। 1 জুন থেকে প্রতিদিন 200টি করে নন এসি ট্রেন চালানো হবে বলে জানানো ভারতীয় রেল। তো এই সমস্ত রেলের টিকিট কাটা যাবে অনলাইনে। তো বিস্তারিত খবরটি আপনাদেরকে জানাবো যে ভারতীয় রেলের তরফ থেকে কী আপডেটটি বেরিয়ে আসছে। তো তার আগে জানাতে চাই যে বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে এই খবরটি সকল মানুষের কাছে পৌঁছাতে পারে। তো অবশেষে ভারতীয় রেলের বিশাল বড় ঘোষণা, 1 জুন থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা। 1 জুন থেকে 200টি করে ট্রেন চালানো হবে এমনই ঘোষণা করেছে ভারতীয় রেল দপ্তরের তরফ থেকে। তবে এই সমস্ত ট্রেনগুলো হবে নন এসি, অর্থাৎ এই ট্রেনগুলো কোনোটাই এসি হবে না, সমস্তই নন এসি হবে। অনলাইনে কাটা যাবে টিকিট, তবে কবে টিকিট পাওয়া যাবে তা নিয়ে এখনও পর্যন্ত রেল দপ্তরের তরফ থেকে কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি। খুব শীঘ্রই নির্দেশিকা দেওয়া হয়ে যাবে। যখনই নির্দেশিকা দেওয়া হবে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এই বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু এই ধরনের আপডেট খবর আপনারা একটিও মিস করে যাবেন না। কোন কোন ট্রেন কোন পথে চালানো হবে তাও এখনও পর্যন্ত জানানো হয়নি, তাও খুব শীঘ্রই জানানো হবে। তবে এতদিন শুধুমাত্র শ্রমিক স্পেশাল ট্রেনগুলি চালানো হচ্ছে, যেগুলো এসি বা নন এসি উভয় রয়েছে। তো এই শ্রমিক স্পেশাল ট্রেনগুলোতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারেন না, শুধুমাত্র ভিন রাজ্যে যে সমস্ত মানুষ আটকে পড়েছেন, শ্রমিক হতে পারে বা যারা ঘুরতে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন, তো তারাই একমাত্র এই ট্রেনে করে ফিরে আসতে পারেন। তো এবার থেকে প্যাসেঞ্জার রেল চালু করছে ভারতীয় রেল দপ্তর। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে করে সকলে খবরটি জানতে পারে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য।